শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান, নবম অধ্যায়, ভর ও ওজন। ভর ও ওজন নিয়ে আলোচনা করার আগে তোমাদের জানিয়ে রাখি, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ভর ও ওজনের মধ্যে যে সম্পর্ক তা কিন্তু খুবই গভীর এবং সূক্ষ্ম। আর এই সম্পর্ক বুঝতে গেলে আমাদের ভর ও ওজনকে পৃথক পৃথকভাবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে জানতে হবে। এখন ভর কাকে বলে সেটা জেনে নিই। আমাদের চারপাশে যে সকল বস্তু আছে বা প্রাণী আছে, প্রত্যেকেরই কিন্তু ভর আছে। কেননা ওই সকল বস্তু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। আর বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ, সেই পরিমাণকে ভর বলে। ইংরেজি ভাষায় ভরকে মাস বলা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তোমাদের কাছে এখন কি আছে? আচ্ছা, ধরো তোমাদের সামনে এখন তোমাদের বিজ্ঞান বইটা আছে, তাই তো? এই বিজ্ঞান বইয়েরও ভর আছে। কেননা এই বিজ্ঞান বইও কিছু পদার্থ দিয়ে তৈরি। আর বিজ্ঞান বইয়ের এই যে পদার্থ, সেই পদার্থের যে মোট পরিমাণ, সেটাই হলো ওই বিজ্ঞান বইয়ের ভর। শুধু বিজ্ঞান বই কেন, আমাদের চারপাশে যে সমস্ত জিনিস বা বস্তু সকল আছে, এমনকি আমাদের নিজেদেরও কিন্তু একটা ভর আছে। ভর কাকে বলে সেটা আমরা জানলাম, তাই এখন আমরা ভরের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে ভর সম্পর্কে আমাদের ধারণা আরেকটু পরিষ্কার হবে। বস্তুর ভরে কোনো পরিবর্তন হয় না, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের পরিমাণ আছে কিন্তু দিক নেই। দেখো, প্রথম বৈশিষ্ট্য তো আমি বললাম, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বস্তুর ভর মানে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ। আর বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ, তার কিন্তু সাধারণত কোনো পরিবর্তন হয় না। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে তোমাদের বিজ্ঞান বইয়ের কথা বলেছিলাম, তোমাদের যে বিজ্ঞান বইয়ের কথা এখানে বললাম, সেই বিজ্ঞান বইয়ের একটা ভর আছে। এখন তুমি তোমার বিজ্ঞান বই নিয়ে তোমার ঘরে আছো। ধরো তোমার বিজ্ঞান বই তোমার সঙ্গেই আছে তোমার ঘরে। সেখানে তোমার বিজ্ঞান বইয়ের যে ভর হবে, তুমি যদি তোমার সেই বিজ্ঞান বই নিয়ে স্কুলে যাও, সেখানে কি তোমার বিজ্ঞান বইয়ের ভর পরিবর্তন হবে? হবে না। কারণ তোমার বিজ্ঞান বইয়ের যে মোট পদার্থ, সেটা তোমার বাড়িতেও যা, তুমি স্কুলে নিয়ে গেলে সেই পদার্থের পরিমাণ একই থাকবে। সেজন্য তোমার বিজ্ঞান বইয়ের পরিমাণের কোনো পদার্থের যে পরিমাণ, সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? যে ভরের কোনো পরিবর্তন হয় না, তবে ভরের পরিমাপ আছে, অর্থাৎ ভরকে মাপা যায়। কোনো জিনিসের কতটা ভর সেটা আমরা মাপতে পারি। আর ভরকে মাপতে পারি বলেই ভরের কি আছে? মান আছে। আমরা জানলাম যে ভরকে মাপা যায়। যখন আমরা কোনো কিছুকে পরিমাপ করি, তখন সেই বস্তুর মাপ বোঝাতে আমরা এককের ব্যবহার করি। আর ভরকে যেহেতু মাপা যায়, তাই ভর পরিমাপের এককও আছে। এখন আমরা সেই ভর পরিমাপের একক সম্পর্কে জানব। বস্তুর ভর মাপবার জন্য ভরের একটি সুবিধাজনক নির্দিষ্ট অংশকে গ্রাম বা কিলোগ্রাম এককে প্রকাশ করা হয়। অল্প পরিমাণ বা ছোট বস্তুকে গ্রাম এককে এবং বেশি পরিমাণে বা বড় বস্তু সম্ভারকে কিলোগ্রাম, কুইন্টাল বা টনে প্রকাশ করা হয়। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 100 কিলোগ্রামে 1 কুইন্টাল এবং 1000 কিলোগ্রামে 1 টন হয়। আমরা ভরের পরিমাপের একক সম্পর্কে জানলাম,
কিন্তু এই ভরকে পরিমাপ করতে গেলে আমাদের এককের সঙ্গে আর একটি জিনিসেরও কিন্তু প্রয়োজন। সেটা কি বলো তো? হ্যাঁ ঠিক, সেটা হলো যন্ত্র। যন্ত্র ছাড়া আমরা ভর পরিমাপ করব কি করে? ভর আগে পরিমাপ করতে পারবো, তবেই তো তার এককটাও আমরা পাবো। তাহলে যন্ত্র ছাড়া আমরা ভর পরিমাপ কি করে করব? এখন আমরা ভর পরিমাপের সেই যন্ত্র সম্পর্কে জেনে নেব। ভর পরিমাপক যন্ত্র, বস্তুর ভর মাপার জন্য আমরা তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করি। বস্তুর ভর মাপার জন্য আমরা যে তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করি, এর দুটি পাত্র থাকে। একটি পাত্রে বাটখারা রাখা হয় ও অন্যটিতে মাপবার জন্য চাল ডাল অন্যান্য বস্তু রাখা হয়। বস্তু কমিয়ে বাড়িয়ে বা বাটখারা কমিয়ে বাড়িয়ে দাঁড়িপাল্লাকে মাটির সঙ্গে সমান্তরাল রাখতে হয়। এক্ষেত্রে বাটখারার ভরের সঙ্গে বস্তুর ভরের তুলনা করা হয়। তাহলে আমাদের বস্তুর ভর পরিমাপক যে যন্ত্র, সে সম্পর্কে জানা হলো এবং এর ব্যবহার সম্পর্কেও আমরা জানলাম। এতক্ষণ আমরা ভর নিয়ে আলোচনা করলাম, ভর কাকে বলে, ভরের বৈশিষ্ট্য, ভরের একক ও ভর পরিমাপক যন্ত্র সম্পর্কেও জানলাম। এখন আমরা ওজন নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি ভর ও ওজন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এখন আমরা একটু জেনে নিই ওজন কাকে বলে। তবে ওজন কাকে বলে সেটা বলার আগে আমাদের একটু পৃথিবীর টান বা যেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি, সেই সম্পর্কে জানতে হবে। তোমরা নিশ্চয়ই আগেই জেনেছো যে মাধ্যাকর্ষণ শক্তি বা পৃথিবীর অভিকর্ষজ বল কি? পৃথিবী তার উপর থাকা সমস্ত বস্তুকেই নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ নিজের কেন্দ্রের দিকে টানে। পৃথিবীর এই আকর্ষণ করার ক্ষমতাকে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল এবং ইংলিশে গ্র্যাভিটি বলে। এবার আর একটু ডিটেলস আর একটু পরিষ্কারভাবে আমরা বুঝে নিই। অর্থাৎ গাছ থেকে ফল মাটিতে পড়লে তা নিচে পড়ে, আকাশের দিকে উঠে যায় কি সেটা? না, উঠে যায় না। শুধু ফল নয়, যে কোনো জিনিসই আমাদের হাত থেকে কিছু ছেড়ে গেলে বা উপর থেকে যদি আমরা কিছু ছেড়ে দিই, সে সব কিছুই কি হয়, নিচের দিকে চলে আসে, অর্থাৎ পৃথিবীর দিকে চলে আসে, পৃথিবী তাকে টানে। তাছাড়া আমরা যদি কোনো ঢিল উপরের দিকে ছুঁড়ে দিই, সেটা কিছু দূর উপরে যায় ঠিকই, কিন্তু তারপরেই আবার কি সেটা নিচে পড়ে যায়। এর কারণ হলো বিশ্বের সব কিছুই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে। এই টান আছে বলেই বস্তুর ওজনও আছে। তাহলে এখন এর থেকে আমরা বস্তুর ওজন সম্পর্কে একটা নিশ্চয়ই ধারণা পেলাম। আর একটু পরিষ্কার করে দেখি বস্তুর ওজন কাকে বলে। পৃথিবীর ওপর বা কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবী যে বল প্রয়োগ করে নিজের দিকে টানে, তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। দেখো, আমি এখানে ভার বলে একটা শব্দ ব্যবহার করলাম। এই ভার কিন্তু হলো ওজনেরই প্রতিশব্দ। তাহলে যদি ছোট করে আমরা বলি ওজন কি, ওজন হলো বস্তুর ভর এবং ওই নির্দিষ্ট বস্তুর উপরই পৃথিবীর অভিকর্ষজ বল। ইংরেজি ভাষায় ওজন বা ভারকে ওয়েট বলা হয়। এতক্ষণ আমরা ওজন কাকে বলে জানলাম, এখন আমরা এর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। তাহলে ওজন সম্পর্কে বুঝতে আমাদের আর একটু সুবিধা হবে। ওজন পরিবর্তনশীল, ওজনকে W দ্বারা প্রকাশ করা হয়। স্থান ভেদে বস্তুর ওজন বৃদ্ধি পায় ও হ্রাস পায়। দেখো, আমি প্রথমে কি বললাম, ওজন পরিবর্তনশীল, অর্থাৎ পৃথিবী বস্তুর উপর পৃথিবীর টান সর্বত্র সমান নয়, কারণ পৃথিবীর এর জন্য পৃথিবীর আকৃতি, কারণ পৃথিবীর আকৃতি বা গঠনই কিন্তু এর জন্য দায়ী। অর্থাৎ পৃথিবীর সব জায়গায় পৃথিবীর যে টান সেটার পরিমাণ কিন্তু সমান নয়।
পৃথিবীর টান বা মাধ্যাকর্ষণ শক্তি যেখানে বেশি সেখানে কিন্তু বস্তুর ওজনও বেশি, আবার পৃথিবীর টান যেখানে কম সেখানে বস্তুর ওজনও কম। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠে যাবে আমরা জানি ততই পৃথিবীর টান কি হয়, কমতে থাকে, যার ফলে বস্তুর ওজনও কমতে থাকে। আর যতই আমরা পৃথিবী ভূপৃষ্ঠের দিকে আসতে থাকবো, কাছে আসতে থাকবো, ততই পৃথিবীর টান কি হয়, বাড়তে থাকে, যার ফলে কি হয়, বস্তুর ওজনও বাড়তে থাকবে। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে ওজন পরিবর্তনশীল, ওজনকে পরিমাপ করা যায়, তাই এর এককও আছে। আর ওজন পরিমাপক একক হলো নিউটন। ভর মাপতে গেলে যেমন যন্ত্রের প্রয়োজন হয়েছিল ঠিক সেরকমই ওজনকেও মাপা যায়, তাই ওজনেরও যন্ত্র আছে। বস্তুর ওজন সরাসরি পাওয়ার জন্য স্প্রিং তুলা যন্ত্র নামক একটি বিশেষ যন্ত্রের সাহায্য নেওয়া হয়। স্প্রিং তুলা যন্ত্রে একটি বস্তুর রাখার পাত্র থাকে, ওই পাত্রের সঙ্গে একটি নির্দেশক বিন্দু থাকে, ওই নির্দেশক সাধারণ অবস্থায় শূন্য বিন্দুতে থাকে। যখন ওই পাত্রে কোনো বস্তু রাখা হয় তখন পাত্রটি ঝুলে থাকার ফলে নির্দেশক বিন্দু স্কেলের একটি দাগ পর্যন্ত যায়, তখনই পাঠ হবে ওই নির্দিষ্ট বস্তুর ওজন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো কি, ভর ও ওজন। আমি তোমাদের আগেই বলেছিলাম ভর এবং ওজনের মধ্যে সম্পর্কটা কিন্তু খুবই সূক্ষ্ম, আশা করি আমরা সেটা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হলো পরিমাপের বিভিন্ন একক। তার আগে পরিমাপ কি সেটা একটু জানতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে মাপজোপের ব্যাপারটি জড়িত, যেমন ধরো কোনো কিছুর উচ্চতা জানতে অথবা ভর বা ওজন জানতে বা দৈর্ঘ্য প্রস্থ জানতে, এমনকি সময় জানতেও আমাদের একটা পরিমাপের প্রয়োজন হয়। উচ্চতা বুঝতে গেলে আমাদের একটা মানের প্রয়োজন হয়, ঠিক সেরকমই দৈর্ঘ্য প্রস্থ সময় এগুলো জানতেও আমাদের একটা মানের প্রয়োজন হয়, পরিমাণের। এর থেকেই বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। এবারে জানবো একক কি। একটু আগে আমি তোমাদেরকে বললাম উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, সময় ইত্যাদি জানতে গেলে আমাদের একটা মানের প্রয়োজন হয়। এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার উচ্চতা কত বা তোমার ওজন কত, তুমি আমাকে উত্তর দেবে। তুমি আমাকে উত্তরটা যখন দেবে তখন কি তুমি এইভাবে বলবে, আমার উচ্চতা 5, আমার ওজন 45, নাকি তুমি আমাকে এই সংখ্যাগুলোর পাশে কোনো একটা শব্দ দিয়ে তবেই আমাকে সংখ্যাগুলো বলবে। যেমন তুমি উচ্চতার প্রশ্নের উত্তরে বলবে আমার উচ্চতা 5 ফুট, ওজন যখন জিজ্ঞেস করলাম তখন কি বলবে, আমার ওজন 45 কেজি। শুধু সংখ্যা বলছো না, সেই সংখ্যার সঙ্গে একটা শব্দও বলছো, সংখ্যার পাশে বলা ওই শব্দগুলিকেও কিন্তু আমরা একক বলি। এই একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। এখন আমরা দেখব পরিমাপের বিভিন্ন একক। আমরা আগেই জেনেছি ভর ও ওজন পরিমাপের একক কি, এখন আমরা দৈর্ঘ্য পরিমাপের একক সম্পর্কে জানব। দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। দৈর্ঘ্যকে পরিমাপ করা যায়, তাই পরিমাপ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়, যন্ত্রের। সুতরাং দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রও আছে, আর সেই দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র হলো মিটার স্কেল। এখন আমরা এই মিটার স্কেল সম্পর্কে জানব এবং সেই সঙ্গে দৈর্ঘ্যের একক সম্পর্কেও জানব। সঠিকভাবে দৈর্ঘ্যে মাপতে চাই মিটার স্কেল। এই মিটার স্কেল 100 সেন্টিমিটারে ভাগ করা থাকে।
প্রতিটি সেন্টিমিটারে থাকে 10টি করে ভাগ। প্রতিটি ভাগকে মিলিমিটার বলে। 10 মিলিমিটার হলো 1 সেন্টিমিটারের সমান, আবার 100 সেন্টিমিটার হলো 1 মিটারের সমান, আবার 1000 মিটার হলো 1 কিলোমিটারের সমান। এরপরে দেখো, পেন্সিলের ব্যাস ও বইয়ের যে বেদ মিলিমিটারে মাপা হয়, কারণ ব্যাস ও বেধের দৈর্ঘ্য কম বা ছোট। পেন্সিলের দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপা হয়, বাড়ির উচ্চতা মিটারে মাপা হয়, রাস্তা মাপা হয় কিলোমিটারে। কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 1 মিটারের বেশি হয়, তাহলে 5 বা 10 মিটার বা তার চেয়েও বড় ফিতে ব্যবহার করতে হয়। আমি আগেই বললাম মেয়েরা, মিটারই হলো দৈর্ঘ্যের একক। তাছাড়া আমাদের সঙ্গে যে স্কেল থাকে, সেই স্কেল একদিকে দেখবে সেন্টিমিটার এবং অপর দিকে ইঞ্চিতে দাগ কাটা থাকে, সেটাও কিন্তু মিটার পরিমাপক যন্ত্র। এই স্কেল সাধারণত 12 ইঞ্চির হয়, অপর দিকে এর 30 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে যেদিকে ইঞ্চি দাগ কাটা থাকে সেদিকে হলো 12 ইঞ্চি পর্যন্ত, এবং অপর দিকে অর্থাৎ যেদিকে সেন্টিমিটার দাগ কাটা থাকে সেদিকে 30 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে, যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি যেই স্কেলগুলো জ্যামিতি বক্সে অথবা আমাদের অঙ্ক ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সেন্টিমিটারগুলিকে আবার মিলিমিটারেও ভাগ করা থাকে। এতক্ষণ আমরা দৈর্ঘ্য পরিমাপের একক জানলাম, এখন আমরা জানব তরল বস্তু আয়তনের একক। তরল বস্তু আয়তনের একক, এখানে একটা আমরা নতুন শব্দ পাচ্ছি, সেটা দেখো কি, আয়তন। এই আয়তন কাকে বলে সেটা আগে জেনে নিই। কোনো বস্তু যতটুকু স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। যে কোনো বস্তু, আমার তোমার সামনে থাকা, সেই আবার আমি বিজ্ঞান বইয়ের কথাই বলবো। আচ্ছা ঠিক আছে, এবারে তোমাদের সেই পেন্সিল বক্সের কথা বলি, যেটা তোমাদের সামনে সব সময় তোমাদের সঙ্গে থাকে। সেই পেন্সিল বক্সটাকে যখন তুমি রাখো, সেটা একটা জায়গায় জুড়ে থাকে, তো সেইটাকে বলা হচ্ছে ওই বস্তুর আয়তন। আর তরল বস্তু বলতে আমরা কি বুঝি, আমরা জানি সব থেকে আগেই আমাদের মনে আসে জল। জলকে তুমি যে পাত্রে রাখবে আমরা জানি সেই পাত্রের আকার ধারণ করে, অর্থাৎ সেই পাত্রের যে আয়তন সেটা জল ধারণ করছে। তাহলে কোনো বস্তু যতটুকু স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। তরল বস্তুর আয়তন লিটার ও মিলিলিটারে পরিমাপ করা হয়। যেমন দেখো, জল, দুধ, তরল ওষুধ ইত্যাদি মাপার জন্য লিটারকে একক হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে যন্ত্র আমরা ব্যবহার করি সেটাকে কিন্তু আমরা বলি আয়তন পরিমাপনী চোঙ। আয়তন মাপনী চোঙ বলা হয়। তরল জিনিস মাপার জন্য মিলিলিটার ও লিটার দাগ কাটা মাপক চোং বা মগ ব্যবহার করা হয়। এটি সাধারণত কাঁচ বা স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি করা হয়। 1, 2 বা 5 লিটার বা তারও বেশি তরলের আয়তন মাপার জন্য মগ ব্যবহার করা হয়ে থাকে। 1000 মিলিলিটার হলো 1 লিটারের সমান। এখন আমরা যে বিষয়টি নিয়ে আবার আলোচনা করব, অর্থাৎ যে পরিমাপক, যে বিষয়টির পরিমাপক একক আমরা জানব, সেটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটা কিন্তু সব সময় আমাদের প্রয়োজন। কি বলো তো সেটা? সেটা হলো সময়। সময় আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই তো? সময়, সময় পরিমাপক একক সম্পর্কে আমরা একটু জানব। তার আগে আমাকে বলো তো, সময় কাকে বলে? সময় হলো কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকে কিন্তু আমরা সময় বলি। অর্থাৎ আমি একটা সাধারণ উদাহরণ তোমাকে দিচ্ছি, তোমাদের দিচ্ছি।
যেমন ধরো, তুমি স্কুল থেকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছ, আবার স্কুলে গিয়ে পৌঁছাচ্ছ, বাড়ি থেকে বেরোচ্ছ আর স্কুলে পৌঁছাচ্ছ, এই দুটি ঘটনা, এই ঘটনার মাঝখানে যে ব্যবধান সেটাকেই কিন্তু আমরা সময় বলছি। অর্থাৎ কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই আমরা সময় বলছি। এই সময়কেও কিন্তু পরিমাপের প্রয়োজন আছে। ধরো তুমি স্কুলে যাওয়ার জন্য 11টার সময় বাড়ি থেকে বেরোলে আর স্কুলে পৌঁছলে 11:10। যদি তুমি সময়কে পরিমাপ নাই করো, তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার স্কুলে যেতে কতক্ষণ লেগেছে? তুমি কি শুধু এইভাবে বলবে 10 লেগেছে, নাকি বলবে আমার স্কুলে যেতে 10 মিনিট সময় লেগেছে? আর সেটা কিভাবে বললে? সময়কে পরিমাপ করে। তাই সময়কে পরিমাপ করার জন্য ঘন্টা, মিনিট, সেকেন্ড, এককের প্রয়োজন হয়। যেহেতু সময়কে পরিমাপ করা যায়, তাই সময়কে পরিমাপক যন্ত্রও রয়েছে। হ্যাঁ, কি বলো তো সেটা? আর সেটা হলো আমাদের সবার কাছেই সেটা থাকে, সবার কাছেই সেটা আছে। সেটা কি? সেটা হলো ঘড়ি, সময় পরিমাপক যন্ত্র। পরিমাপ তরলের আয়তনের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে, বস্তুর ওজনের ক্ষেত্রে সঠিক একক অনুযায়ী হওয়া দরকার। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, তরল পদার্থের আয়তন আমরা লিটার বা মিলিলিটারে প্রকাশ করলেও কঠিন বস্তুর যে আয়তন মাপা হয় সেটা কিন্তু কিউবিক সেন্টিমিটার বা কিউবিক মিটার এককেই মাপা হয়। এতক্ষণ আমরা ভর ও ওজন সম্পর্কে আলোচনা করলাম এবং তারপরে পরিমাপের বিভিন্ন একক নিয়ে আমরা আলোচনা করলাম। তার মধ্যে আমরা কি কি পেলাম? দৈর্ঘ্যের একক পেলাম, সেই সঙ্গে পেলাম তরল বস্তুর আয়তনের একক এবং সময়ের একক, আর কঠিন বস্তুর আয়তনের এককও আমরা পেলাম। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো, সেগুলো মন দিয়ে শোনো এবং প্রয়োজনে খাতায় লিখে দাও, লিখে নাও। এর উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই লিখবে। প্রশ্নগুলি হলো, ভর কাকে বলে? ভর কাকে বলে? দ্বিতীয়, ভর পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? ভর পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন, ওজন কাকে বলে? ওজন কাকে বলে? 4 নম্বর, ওজন পরিমাপক একক কি? ওজন পরিমাপক একক কি? 5 নম্বর, ভর পরিমাপক যন্ত্রটির নাম কি? এবং এই যন্ত্রের সাহায্যে কিভাবে ভর মাপা হয়? ভর পরিমাপক যন্ত্রটির নাম কি এবং এই যন্ত্রের সাহায্যে কিভাবে ভর মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্র কি? স্প্রিং তুলা যন্ত্র কি এবং এর ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। সঠিকভাবে দৈর্ঘ্য মাপতে কি ব্যবহার করা হয়? 7 নম্বর প্রশ্ন, আয়তন কাকে বলে? আয়তন কাকে বলে? তরল পদার্থের আয়তন মাপার একক কি? 8 নম্বর প্রশ্ন, তরল পদার্থের আয়তন মাপার একক কি? 9 নম্বর, কঠিন বস্তুর আয়তন মাপার একক কি? কঠিন বস্তুর আয়তন মাপার একক কি? 10 নম্বর, সময়ের একক কোনগুলি?
সময়ের একক কোনগুলি? 11 নম্বর, মিটার স্কেল সম্পর্কে যা জানো লেখো। মিটার স্কেল সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলি ছাড়াও আমাদের এই পাঠ্যপুস্তক বইয়ের এই অধ্যায়ের পেছনে দেখবে আরো অনেক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই পড়ব, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো পড়ব এবং মনে রাখব। আর সেই সঙ্গে আমাদের পাঠ্যপুস্তকে ভর এবং ওজন, এই যে অধ্যায়, এই যে চ্যাপ্টারটা, সেটাও কিন্তু খুব ভালো করে পড়ব, যাতে করে এই বিষয়টা আমাদের কাছে আরো সহজ এবং পরিষ্কার হয়ে যায়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।